আজকের রেসিপি কলকাতা স্টাইলের ফেমাস চিকেন বিরিয়ানির রেসিপি। চিকেন বিরিয়ানি আমরা ঘরেতে অনেকেই বানাই, প্রত্যেকের নিজস্ব স্টাইল রয়েছে। আজকে আমি দেখাবো আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতো টেস্টি ফ্লেভারফুল বিরিয়ানি ইজিলি বানাই। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই রেসিপি বানাতে কি কি লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তো শুরু করছি বিরিয়ানি বানানোর ফার্স্ট স্টেপ দিয়ে। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি এখানে 850 গ্রাম চিকেনের বড় বড় পিস নিয়ে নিয়েছি বিরিয়ানি কাটের। পুরো মাংসটাই কিন্তু লেগ পোর্শনের আমি নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1.5 চায়ের চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য 1/2 চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 চায়ের চামচ ভরে আদা বাটা, আর 2.5 চামচ ভরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এছাড়া এর মধ্যে যাচ্ছে 1টা বড় পেঁয়াজ বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি জল ঝরানো টক দই ব্যবহার করছি। আমি 1টা এরকম বড় ছাঁকের মধ্যে দইটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগেই। এবার এইখান থেকে আমি 5 বড় টেবিল চামচ টক দই ভরে ভরে এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলাটা ইউজ করছি। এটা কিন্তু আবার ভাববেন না এটা কোনো রকম পেড প্রমোশন, এটা কিন্তু একদমই নয়। আমার পার্সোনালি এই বিরিয়ানির মশলাটা খুবই ভালো লাগে, ভীষণ টেস্টি হয়, সত্যিই এটা খুব ভালো। সবসময় তো আমাদের বিরিয়ানির মশলা হোমমেড রেডি থাকে না, তাই ওই সব টাইমের জন্য কিন্তু এই সানরাইজের বিরিয়ানি মশলাটা কিন্তু সত্যিই সেভিয়ার। আমি এখানে 1 চায়ের চামচ মাথা উপচে ভরে বিরিয়ানির মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু চিকেনের মধ্যে মিশিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট হতে দেবো। চেষ্টা করবেন মিনিমাম যেন 40 মিনিট অ্যাটলিস্ট চিকেনটা যেন ম্যারিনেট হওয়ার সময় পায়। এবার চলে যাব আমি সেকেন্ড স্টেপ, মানে বিরিয়ানি চালটাকে ভেজানো। আমি এখানে লম্বা দানার বিরিয়ানির বাসমতি চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমি 1টা মেজারিং কাপের মাপে চালটাকে মেপে নিয়েছি। 2 কাপ পরিমাণে আমি বাসমতি চাল নিলাম। চালটাকে এবার ভালো করে জল বদলে বদলে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, যতক্ষণ না নোংরা ঘোলা ভাবটা কেটে যাচ্ছে। এইবার এর মধ্যে পরিষ্কার ধোয়া চালের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে এই চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। মিনিমাম কিন্তু অ্যাটলিস্ট 1/2 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখতেই হবে, না হলে কিন্তু বিরিয়ানির ভাতের দানাটাও লম্বা লম্বা হবে না। এইবার চলে আসছি বিরিয়ানির থার্ড স্টেপ। কলকাতার বিরিয়ানি তো আলু ছাড়া ইনকমপ্লিট, তার জন্য নিয়ে নিয়েছি আমি আলু। 1টা বড় আলুকে আমি মধ্যিখান থেকে এরকম হাফ করে কেটে নিয়েছি। আমি 3টে বড় বড় আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আলুগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি লেমন ইয়েলো ফুড কালার বা কেশরি রঙও দিতে পারেন। কলকাতার বিরিয়ানির আলুর মধ্যে যে সুন্দর একটা কালার আসে সেই কালারটা আনানোর জন্যই কিন্তু এই ফুড কালারটা দিচ্ছি। ভালো করে এবার আলুর গায়ে নুন আর ফুড কালারটাকে ভালো করে লাগিয়ে মিশিয়ে নিয়েছি, আর এইটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দিয়েছি। এইবার চলে যাব 4 নম্বর স্টেপ, পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য। তার জন্য আমি কড়াতে 6 থেকে 7 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি, আর বেরেস্তা বানানোর জন্য আমি এখানে 3টে বড় পেঁয়াজ একদম ফাইন লম্বা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলে দেওয়ার সময় হাত দিয়ে একটু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যাতে বেরেস্তাটা ভালো করে বোঝা যায়। এইভাবেই আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখন সুন্দর ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি ডার্ক কালার করে এটাকে আর ভাজবো না। এই অবস্থাতেই আমি তেল থেকে তুলে নিচ্ছি, কারণ এটাকে একটু হাওয়াতে রাখলেই এটার কালারটা কিন্তু এমনি ডার্ক হয়ে যাবে। 5 নম্বর স্টেপ, এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। একটু হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর আলুগুলোকে আমি ভাজার সময় একটু ঢাকা চাপা দিয়ে দেবো, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব, যাতে ভাজতে ভাজতে এই আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। কারণ বিরিয়ানির মধ্যে আলু প্রপারলি না গললে বিরিয়ানি খাওয়াটাই কিন্তু জমে না, তাই গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে একটু সময় ধরে ভেজে নেব।
অপরদিকে কলকাতার বিরিয়ানির আর একটা স্পেশাল জিনিস হচ্ছে বিরিয়ানির মধ্যে ডিম। তাই পাশের গ্যাসে আমি অলরেডি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুগুলোকেও এদিকে 10 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটাও দেখুন এখন হয়ে গেছে। তাই আমি আলুগুলোকেও তেল থেকে তুলে নিলাম। এবার ভাজার পর দেখুন গায়ে একটা সুন্দর কিন্তু আলুগুলোর মধ্যে একটা কালার চলে এসছে। এইবার চলে যাচ্ছি বিরিয়ানি বানানোর 6 নম্বর স্টেপে। এবার এই কড়ার এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ একটু ঘি। এবার তেলের মধ্যে দিয়ে দেব আমি 2টো দারচিনির টুকরো, 3 থেকে 4টে থেঁতো করা ছোট এলাচ, অল্প কয়েকটা 5 থেকে 6টা মতো লবঙ্গ, হালকা কয়েক সেকেন্ড এই গোটা গরম মশলা ফোড়নটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে। ম্যারিনেশনের বাকি মশলাটা কিন্তু এখন দেব না, শুধু চিকেনগুলোকে দিলাম। আর চিকেনগুলোকে উল্টে পাল্টে একটু তেলের মধ্যে একটু ভেজে নেব। এর ফলে চিকেনের গায়ে দেখবেন খুব সুন্দর একটা ভাজার কালার চলে আসবে, ঠিক যেই রকম আমরা দোকানে বিরিয়ানি চিকেনের মধ্যে পাই। আমি আগে এই 4টে চিকেনের পিসকে ভেজে নিয়েছি, এর মধ্যে দেখুন এখন ভাজার কালার চলে এসেছে। এবার বাকি চিকেনগুলোকেও আমি সেম ভাবেই ভেজে নেব। আগে আমি সবকটা চিকেনকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর ম্যারিনেশনের মশলাটাকে দিয়ে তারপর কষাবো। আগের এই 4টে চিকেনগুলোকে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে একটু সাইডে তুলে রাখলাম, না হলে এই ব্যাচের চিকেনগুলোকে প্রপারলি ভাজা যাচ্ছিল না। 2 মিনিট করে সময় দেবো এক একটা চিকেনের পিঠ ভাজা, তারপর উল্টে অপর পিঠটাকেও আমি সেম ভাবেই ভেজে নিয়েছি। এখন সব কটা চিকেনের পিস কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি বাকি ভেজে রাখা সমস্ত চিকেনগুলোকেই এর মধ্যে দিয়ে দিলাম, আর একই সাথে আমি ম্যারিনেশনের বাকি বেঁচে যাওয়া মশলাটাকেও দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 7 থেকে 8 মিনিট আমি চিকেনটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে গেছি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ওই আলুগুলোকে দিয়ে দেবো, যাতে আলুটাও সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে যায়, আর একই সাথে আলুর মধ্যে যাতে বিরিয়ানির মাংসের পুরো টেস্টটাও ভালো মতো ঢুকে যায়। আলুর সাথে মাংসটাকেও আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা খানিকক্ষণ হতে দিয়ে এবার আমি চলে যাচ্ছি স্টেপ নাম্বার 7, বিরিয়ানির ভাতটা বানাবো। এবার আমি এখানে আমার সুবিধার জন্য রাইস কুকারে বিরিয়ানির ভাতটাকে বানিয়ে নেব। এই প্রসেসটা আমার কাছে খুবই ইজি লাগে। আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাদার রাইস কুকার বা হাঁড়ি বা ডেকচি, যেটাতে আপনাদের সুবিধা লাগে তার মধ্যে বিরিয়ানির ভাতটাকে বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে ঠিক তার ডাবল মানে 4 কাপ জল রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 3টে থেঁতো করা ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো, 1টা বড় এলাচ, 1টা অর্ধেক জৈত্রী এবং অল্প কয়েকটা লবঙ্গ। একই সাথে আমি দিয়ে দেবো 7 মতো নুন। আর ভাতের চালের কালারটা যাতে সুন্দর সাদা ধবধবে হয় তাই এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে হালকা একটু হাতা দিয়ে একবার মিশিয়ে নিলাম, আর তারপর রাইস কুকারের ঢাকাটাকে চাপা দিয়ে দেবো। এটা এখন কুকিং মোডে রয়েছে, অটোমেটিক্যালি কিন্তু এটা নিজের মতো পুরো কুক হয়ে যাবে। যদি ডেকচিতে বানান বা হাঁড়িতে বানান তাহলে অ্যাটলিস্ট চালটাকে 90% কিন্তু চালটাকে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু দমে আর বেশিক্ষণ রাখার দরকার পড়বে না, 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু এনাফ। ভাতটাকে বসিয়ে আমি এবার চেক করে নিচ্ছি চিকেনটা কদ্দূর হলো। চিকেনটা কিন্তু এখানে সুন্দর হয়ে গেছে। আমি হাফ কুক বা 75% কুক এরকম কিন্তু করি না, পুরোটাই কিন্তু আমি চিকেন আর আলু পুরো রান্না করে নিয়েছি, তাহলে কিন্তু দমে কম রাখতে হয়, বেশিক্ষণ দমে রাখা কিন্তু দরকার পড়ে না। আলুটাও এখন পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, আর দিয়ে দেবো 1 চা চামচ কেওড়ার জল। এই দুটোকে আমি দিয়ে আরও একবার ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নেব। চিকেনটা এখন একদম হয়ে গেছে, আমি তাই গ্যাসটাকে অফ করে দেব। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। ডিমটা দেওয়ার সময় আমি ডিমটাকে হালকা একটু এরকম চিড়ে নিয়ে চিকেনের গ্রেভির মধ্যে একটু ভালো করে মিশিয়ে দেব, যাতে ডিমের মধ্যেও বিরিয়ানির চিকেনের যে ফ্লেভারটা সেটা যেন ভালো মতো ঢুকে যায়। ডিম দিয়ে রান্না করার দরকার নেই,
হালকা করে ডিমের গায়ে শুধু চিকেনের গ্রেভিটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে এমনি সাইডে রেখে দিলাম। অপরদিকে বিরিয়ানির ভাতটাও কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, আর এইটা কিন্তু এখন খুবই গরম, তাই এখন এক্ষুনি আমি এর মধ্যে হাতা দিয়ে নাড়ব না, কারণ যেহেতু ভাতটা এখন খুবই গরম তাই চালটাও কিন্তু খুবই নরম থাকে, হাতা দিয়ে নাড়তে গেলেই কিন্তু ভাত ভেঙে যাবে। তাই আমি একটু দু মিনিট এটাকে রেস্টে রাখবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তারপর আমি ভাতের টেক্সচারটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে লম্বা দানার ভাত রেডি হয়ে গেছে। এই জন্যই কিন্তু রাইস কুকারে বিরিয়ানির ভাত বানানোটা আমার কাছে ভীষণ ইজি লাগে, একদম পারফেক্টলি ঝরঝরে ভাত কিন্তু নিজের মতোই হয়ে যায়। এটাকে সাবধানে আমি এবার একটা থালার মধ্যে বেড়ে নিচ্ছি, যা কিছু এর মধ্যে ময়েশ্চার রয়েছে সেটাও একটু ঠিক হয়ে যাবে, একটু নর্মাল একটু হাওয়ার মধ্যে রাখলেই এটা একদম ঝরঝরে হয়ে যাবে। এবার চলে আসছি আমি বিরিয়ানি বানানোর 8 নম্বর স্টেপে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ দুধ। দুধের মধ্যে আমি একটু কেশর ফেলে দিয়েছি, কেশরটা দিচ্ছি বিরিয়ানির ফ্লেভারের জন্য। কালারটা এতে অতটা ডার্ক আসে না, তাই আমি কালারের জন্য এর মধ্যে সামান্য একটু 1 চিমটে মতো কেশরি রং দিয়ে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে। দেখুন এখন একদম সুন্দর একটা কালার চলে এসেছে। এছাড়া আমার আরও লাগছে একটা বড় গোটা পাতিলেবুর রস। যদি আলু বোখরা দেন তাহলে আর লেবুর রস দেওয়ার দরকার পড়ে না, আমি যেহেতু আলু বোখরা দিচ্ছি না তাই আমি লেবুর রস নিয়েছি। আর লাগছে গোলাপ জল কেওড়ার জলের মিক্সচার একটা, সেজন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চায়ের চামচ মানে 2 টিস্পুন কেওড়ার জল, আর নিয়ে নিয়েছি 2 চা চামচ গোলাপ জল। এগুলো কিন্তু সবই বিরিয়ানির ফ্লেভার বা সেন্টের জন্য। আর এরই সাথে আমি মিশিয়ে নিয়েছি মিঠা আতর, জাস্ট 2 থেকে 3 ফোঁটা। খেয়াল রাখবেন মিঠা আতর যেন বেশি না পড়ে যায়, তাহলেই কিন্তু খুব বেশি উগ্র গন্ধ চলে আসবে। এটা কিন্তু খুবই সামান্য লাগে, একদম হালকা 2 থেকে 3 ফোঁটাই দিতে হবে, এটাই কিন্তু এই পরিমাণের জন্য একদম পারফেক্ট। আর লাগছে বেরেস্তা। যেই বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দেখুন এখন কতটা ডার্ক কালার চলে এসেছে। এছাড়াও আরও লাগছে ঘি। লেয়ারিংয়ের সময় ঘি দিতে লাগবে ভাতের ওপর ওপর, তাতে ভাতগুলো কিন্তু খুবই গ্লেজি দেখতে লাগবে, একদমই ড্রাই লাগবে না। আর লাগছে বিরিয়ানির মশলা, যেটা আমি অলরেডি হাফ ইউজ করেছি মাংস ম্যারিনেশনের সময়, বাকিটা আমি লেয়ারিংয়ে দেবো। আর লাগবে নুন। আর দেখুন বিরিয়ানির চালটা, যেটা আমি থালায় বেড়ে একটু হাওয়ায় রেখে দিয়েছিলাম, সেটা দেখুন এখন কতটা ঝরঝরে হয়ে গেছে। বিরিয়ানির জন্য কিন্তু একদম সুন্দর লম্বা দানার মতো সাদা ঝরঝরে ভাত কিন্তু এখন একদম রেডি। আর এইদিকে এই চিকেনের গ্রেভি থেকে আমি আলু আলাদা করে নিচ্ছি, ডিম আলাদা করে নিচ্ছি, আর চিকেনের পিসগুলোকেও তুলে আমি আলাদা আলাদা করে নিলাম লেয়ারিংয়ের সুবিধার জন্য। এবার ফাইনালি বিরিয়ানির 9 নম্বর স্টেপ, বিরিয়ানির প্রপারলি লেয়ারিং। তার জন্য যে কোনো ছড়ানো একটু হাঁড়ি বা ডেকচি নিতে হবে। আমি একটা এরকম মোটা থিক বেসের একটা এরকম পাত্র নিয়েছি। প্রথমে এই পাত্রের গায়ে খুব ভালো করে একটু ঘি লাগিয়ে নেব, ভালো করে কিন্তু কড়ার ভেতরটা পুরো সাইডে ভালো করে একটু ঘিটাকে মাখিয়ে নিতে হবে। চারিধারে ভালো করে ঘিটাকে মাখিয়ে নিয়েছি। এবার যাতে দমে বসানোর সময় তলায় ধরে লেগে না যায়, তাই আমি ঘি লাগানোর ওপরেই এর মধ্যে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিচটা একটু পেতে দিচ্ছি। এতে কি হয়, কখনোই কিন্তু নিচটা ধরে যায় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্ট চিকেনের লেয়ার। হালকা গায়ে লাগা গ্রেভি সমেতই আমি চিকেনের পিসগুলোকে নিচে ফার্স্ট লেয়ারে সাজিয়ে দিলাম। যেহেতু জায়গা একটু ফাঁকা ছিল তাই আমি নিচে 3টে আলুও বসিয়ে দিলাম। এরপর সেকেন্ড লেয়ারে দিয়ে দিচ্ছি ভাতের লেয়ার। ভাতটাকে সমান করে আমি একটা লেয়ারে সাজিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার পর এবার ভাতগুলোর ওপর আমি দিয়ে দিচ্ছি ঘি, 2 থেকে 3 চামচ ঘি। এভাবেই আমি পুরো ভাতের ওপরে ছড়িয়ে ছড়িয়ে ফার্স্ট লেয়ারিংটা আমি করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, 2 থেকে 3 চামচ পাতিলেবুর রসও আমি লেয়ারিংয়ের ওপরে এইরকমভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর যাচ্ছে ওই গোলাপ কেওড়া মিঠা আতরের যে আমি কম্বিনেশন একটা মিক্সচার বানালাম, সেটা আমি এর মধ্যে 1-2 চামচ করে একটু ছড়িয়ে দিয়ে দিলাম। এবার খুব সামান্য একটু নুন আমি লেয়ারিংয়ের ওপর ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই সানরাইজের বিরিয়ানি মশলা।
হাতে করেই আমি খানিকটা বিরিয়ানির মশলা এরকমভাবে ছড়িয়ে দিলাম লেয়ারিংয়ের ওপর। এরপর আবার দিয়ে দিচ্ছি আমি চিকেনের আরেকটা লেয়ার, গ্রেভি সমেত আমি চিকেনের লেয়ারটা দিচ্ছি, আর তার সাথে আমি বাকি তিনটে আলুও রেখে দিলাম। এরপর আবার চাচ্ছে ভাতের লেয়ার, ভাতের লেয়ার সমান করে খানিকটা দিয়ে দিচ্ছি। ভাতের লেয়ারের ওপরে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি আবারও 2-3 চামচ ঘি, ঘিটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এর সাথেই আরও দিয়ে দিচ্ছি কেওড়ার জলের মিক্সচারটা, 2-3 চামচ দিয়ে দিলাম। এরই সাথে আবার দিয়ে দিচ্ছি 2-3 চামচ লেবুর রস, লেবুর রসটাকেও ছড়িয়ে দিচ্ছি লেয়ারিংয়ের ওপর। আবারও খানিকটা বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, আর ফাইনালি দিয়ে দিলাম আমি অল্প খানিকটা একটু নুন। এরপর আবার চিকেনের একটু গ্রেভি বেঁচে ছিল, সেটাও আমি এর মধ্যে ভাতের ওপর দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে গ্রেভির ওপর দিয়ে দিচ্ছি, ডিমের গায়ে চিকেনের গ্রেভিটাকে ভালো করে কোট করে দিচ্ছি। এরপর আবার চাচ্ছে ফাইনাল ভাতের লেয়ার, সমান করে আবার ভাতটাকে পুরো সাজিয়ে দিচ্ছি। ভাতের ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এর সাথে বাকি কেওড়ার জলের মিক্সচারটাও দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম আবারও 2-3 চামচ, আর খানিকটা দিয়ে দিচ্ছি চিকেনের গ্রেভি। চিকেনের একটু গ্রেভির তেল বেঁচে ছিল, সেটাকে আমি ওপরে একটু দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটাকে খানিকটা একটু হাতে করে নিয়ে আবার একটু ছড়িয়ে দিচ্ছি। এইবার একদম লাস্ট স্টেজে গিয়ে আমি ফাইনালি এই কেশর রংটা, যেটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ, সেটাকে আমি এবার এর মধ্যে দেব। এটাকে এরকম লম্বা করে আগে একটা স্ট্রোক দিয়ে দেব, তারপর আড়াআড়িভাবেও আবার একটা লাইন মধ্যেখান থেকে দিয়ে দেব। এই রঙের মিক্সচারটা এভাবেই দেওয়া হয় যাতে বিরিয়ানির ভাতের কালারটা কিছুটা যেন হলুদ থাকে, সব ভাত যেন হলুদ না হয়, কারণ বিরিয়ানির চালের ম্যাক্সিমামটাই কিন্তু সাদা হবে, আর অল্প কালার এই হলুদ কালারটা থাকবে, তবেই কিন্তু দেখতে দারুণ লাগবে। এবার ফাইনালি আমি হাঁড়ির মুখটাকে সিল করব, তার জন্য আমি 2 অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিয়েছি। প্রথমে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্রথমে হাঁড়ির মুখটাকে ভালো করে চেপে আটকে দিয়েছি, যাতে একদমই বিরিয়ানিটা ভালো মতো দমে থাকে, একটু যেন স্মেল বাইরে বেরোতে না পারে। সেমভাবে আরও একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ভালো করে হাঁড়ির মুখটাকে বেঁধে দিলাম, ভালো করে মুড়ে নিয়েছি। আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল না দিতে চাইলে এমনি প্লেন আটা মাখা থাকলেও কিন্তু আটা দিয়েও কিন্তু ঢাকার মুখটাকে লাগিয়েও কিন্তু সিল করে দিতে পারেন। আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ভালো করে মুড়ে নিয়ে এবার হাঁড়িতে একটা ঢাকনা টাইট করে লাগিয়ে এটাকে আটকে নিয়েছি। এইবার একদম ফাইনাল স্টেপ বিরিয়ানি বানানো 10 স্টেপ, সেটাকে দমে বসানো। তার জন্য আমি গ্যাসের ওপর একটা মোটা চাটু বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম এই সময় একদম হাইতে রেখেছি। আগে এই চাটুটাকে 2-3 মিনিট ভালো মতো গরম করে নেব। চাটু ভালো মতো গরম হয়ে গেলে এবার বিরিয়ানির হাঁড়িটাকে চাটুর ওপর বসিয়ে দেব। প্রথম 2 মিনিট একটু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো, তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে 20 মিনিট এটাকে দমে রেখে দেব। 20 মিনিট এখন দমে বিরিয়ানিটা হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিলাম, আরও 10-15 মিনিট একটু ঠান্ডা হওয়ার সময় দেব। এইবার ফাইনালি আমি বিরিয়ানিটাকে খুলে দেখাচ্ছি, বিরিয়ানি কিন্তু এখন ফুললি ডান। আমি ঢাকাটাকে খুলছি, পরিবেশন করে দেখাচ্ছি। বিরিয়ানি কিন্তু এরকম একটা কর্নার থেকে এইরকম নিচ থেকে উপরে উঠিয়ে বাড়তে হয়, যাতে ভাত ভেঙে না যায় এবং লেয়ারিংগুলো সুন্দর একে অপরের সাথে মিশে যায়। বিরিয়ানির ভাতের টেক্সচার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বিরিয়ানির কালারও কিন্তু এখন একদম পারফেক্ট এসেছে, বিরিয়ানি কিন্তু একদমই ড্রাই হয়নি দেখেই বুঝতে পারছেন। সাদা ভাত হলুদ ভাতের কম্বিনেশনটাও কিন্তু দারুণ লাগছে। আমি থালার মধ্যে বেড়ে নিয়ে দেখাচ্ছি, আমি আলু একটু ভেঙে নিয়েও দেখাচ্ছি। দেখুন আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো ভেতর অবধি কিন্তু সেদ্ধ হয়েছে, একটুও কিন্তু ভেতরটায় কাঁচাও নেই। আর চিকেনটাও দেখুন, চিকেনটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। শুধু তাই নয়, চিকেনের গায়ের টেক্সচারটাও দেখুন, চিকেনের ওপর চিকেন ভাজার যে কালারটা সেটাও কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে। ঠিক একদম দোকানের মতো চিকেনের পিসগুলো লাগছে দেখতে। আপনারাও বানিয়ে দেখুন, এই বিরিয়ানি কিন্তু সত্যি দোকানের স্বাদকেও কিন্তু হার মানাবে। ট্রাই করে দেখুন, আশা রাখবো আপনার এবং আপনার পরিবারের সকলেরই আজকের এই রেসিপি ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আজকের এই রেসিপিতে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন প্রচুর। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।